कबूतर प्रेमी भाई बोनेरा अस्सलामु अलैकुम। आज आमरा एसेछि कबूतर जगतेर उज्जवल नक्षत्र इमरान भाईर बनानी सेल सेंटारे। अस्सलामु अलैकुम इमरान भाई, केमन आछेन? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, একটু গরম পড়ছে, অনেক গরম। আপনার পিছনে ইমরান ভাই এগুলো কি? দেখে তো মাথা নষ্ট। এগুলো হচ্ছে ভাই এই বর্তমানে হট আইটেম, এক কথায় কিং, শোকিং, আমেরিকান শোকিং। শুধু কিং বলতেছেন, আমি তো দেখতেছি এগুলো এন্ডোরিয়ান কালার, ফুটবল ডাবল ডাবল এক্সেল সাইজ, ওপাল। এগুলো ভাই কোথায় পাইলেন আপনি, কোথা থেকে আনছেন এই? এগুলো হচ্ছে ভাই ইউরোপ থেকে আনা, এক টপ ব্রিডারের কাছ থেকে আনা। হ্যাঁ, তো এগুলো সবগুলো সেম কোয়ালিটি, সেম সাইজ, বিগ ডাবল এক্সেল, চ্যালেঞ্জিং এক সাইজ, এক কথায় সুপার সুপার কোয়ালিটি। আমি ভাই অনেক জায়গায় ভিডিও করছি, অ্যান্ডালুসিয়ান ওপাল এত বড় সাইজ, এত কবুতর একসাথে আমি আমার লাইফে কখনো দেখিনি ভাই। চেষ্টা করছি আপনাদের জন্য আনার, আপনাদের চাহিদা মেটানোর। অনেকে দুই এক পেয়ার পাঁচ পেয়ার এনে পরে আর দিতে পারে না, এবার ইনশাল্লাহ সেটা হবে না, এবার ইনশাল্লাহ অনেক নিয়ে আসছে আপনাদের জন্য, সর্বোচ্চ দেওয়া ট্রাই করবো। আপনার শিপমেন্ট নামছে কবে? শিপমেন্ট নামছে হচ্ছে প্রায় সাত দিন। আমরা এতদিন রেস্টে রাখছি, কবুতর ধরলে অসুস্থ হয়ে যায়, তো আমরা রেস্টে দিয়ে তারপরে কবুতর সেল করি। আমাদের আইটা বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য অন্য ইম্পোর্টাররা যেটা করে সেটা হচ্ছে কবুতর যেদিন আনে ওই দিনে ছেড়ে দেয়, যার ফলে কিছু কবুতর ড্যামেজ হয়। হ্যাঁ, যেটা কাস্টমারের জন্য ধরেন পারচেজ কোয়ান্টিটি থেকে ওটা মাইনাস হয়ে যায়। হ্যাঁ, দেখা গেছে যে একটা কাস্টমার ধরেন কবুতর কিনলো 20,000 টাকা দিয়ে, সে 20,000 দিয়ে কিনছে, কেনার পরে তার একটা কবুতর মারা গেল, তার কিন্তু 10,000 টাকা ইনস্ট্যান্ট ড্যামেজ। আর আমাদের এখানে যদি একটা কবুতর মারা যায়, আমরা ওটা 100 পিস কবুতরে কনভার্ট করি, কনভার্ট করলে আমাদের 500 টাকা বা 1,000 টাকা বাড়ে। সো এই জন্য হয় কি যে আমরা কাস্টমারের থেকে আমাদের প্রেশারটা সবসময় বেশি রাখি, আমরা হ্যাপি রাখি। মানে বিষয়টা দাঁড়াচ্ছে শিপমেন্ট আসার পরে 1 থেকে 10 দিন আপনারা এগুলো অবজারভেশন করেন, কোনো সমস্যা থাকলে ওগুলো সলভ করেন, বা কোনো একটা কবুতর অসুস্থ হয়ে পড়ছে ওইটা নিজেদের লাইবিলিটিতে আলাদা করে রাখেন, সুস্থ সবল কবুতরগুলো আলাদা করে যখন সেলের উপযুক্ত হয় আপনারা তখনই সেল করেন। না না, আপনাদের তো মার্কেটে একটা সুনাম আছে আলহামদুলিল্লাহ, আপনারা তো সবসময় 3 মাস 6 মাস পরও কবুতর চেঞ্জ করে দেন, ডিম পারে না, কোনো কমপ্লেন করলে সেগুলো রিটার্ন করেন, মার্কেটে একটা সুনাম, এই কারণে আপনার লবটা আজকে আসা। চেষ্টা করি কাস্টমারকে দিতে, তাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমরা হাই রাখি সবসময়। আমাদের কোনো কবুতর যদি সে বলে যে ভাই এই কবুতরটা প্রবলেম হয়েছে, মাদি নিয়ে গেছিলাম নর হয়ে গেছে, আমরা ইনস্ট্যান্ট ফেরত, হ্যাঁ ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিই, যে 10 দিন পরে দিব, নেক্সট শিপমেন্ট দিব, এরকম না, যতক্ষণ আমাদের স্টক থাকে আমরা চেঞ্জ করে দিই, যদি না থাকে দেন এনে দিই। তো ভাই আপনারা, আপনাদের তো খিলখাতে একটা সেল সেন্টার আছে, তো বনানীতে সেল সেন্টার করার কি কারণ? বনানী সেল সেন্টার কারণ হচ্ছে মেইন কারণ ইজি টু অ্যাক্সেস। আমাদের ওইটা হচ্ছে খিলখাত, যারা গাজীপুর আছে তারা ইজিলি চলে আসতে পারে, আবার এদিকে যারা আছে ধরেন কামরাঙ্গীর চর বা ঢাকার বাইরে চট্টগ্রাম, তাদের যাতে ইজি টু অ্যাক্সেস হয় এই জন্য আমরা এই জায়গাটা। বনানী তো খুব এক্সপেন্সিভ জায়গা, আপনারা তুলছেন না সব এক্সপেন্সিভ কবুতর, এবং এখানে আপনার আমি দেখলাম অলমোস্ট এই লটে প্রায় 300 মতো কবুতর আছে আপনার। তো সবই কি বিক্রির জন্য ভাই? সব বিক্রির জন্য, কারণ আমরা ব্রিডিং কম করি, কারণ হচ্ছে আমি যদি ব্রিডিং করি তা আমি তো ভালোটা বেছে রেখে দিব, তাই না? তো আমরা এই জন্য কী করি যে সব সেলসের জন্য সব কাস্টমারদের জন্য রাখি, আমরা কাস্টমার হ্যাপি তো আমরা হ্যাপি। না না, আলহামদুলিল্লাহ সবসময় চাই আপনারা কাস্টমারকে অনেক ভালো সাপোর্ট দেন, ভালো প্রাইসে কবুতর দেন, তাহলে আমরা আসুন কবুতরগুলো দেখি, কবুতর দেখাই আমি, প্রাইসিং সম্পর্কে ধারণা দিব। যেমন এখানে বেশ কিছু অ্যান্ডালুসিয়ান আছে, তিন পিস অ্যান্ডালুসিয়ান আছে, এই যে দেখেন অ্যান্ডালুসিয়ানের কালারটা, তারপরে আমি অরিজিনাল অ্যান্ডালুসিয়ানের যে কালারটা এই যে দেখাই ধরে, এই যে মাশাআল্লাহ অ্যান্ডালুসিয়ান ব্লাড লাইন, একবারে নতুন কবুতর, ডাবল ইরিং না ভাই? এই যে ডাবল ইরিং, একটু রিংটা দেখাই, এই যে ডাবল ইরিং,
আর ওর ডাবল 11 হচ্ছে এই রিং এর সাইজটা এই যে FN ন্যাশনাল ফেডারেশন হ্যাঁ FN এর ন্যাশনাল ফেডারেশন তারপর হচ্ছে যে রিং নাম্বারটা সিরিয়াল নাম্বার সো এটা হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ অ্যান্ডালুসিয়ান কালার হ্যাঁ তো এগুলোর প্রাইস আমি আলোচনা সাপেক্ষে বলবো সমস্যা নাই এখানে আছে যেমন ওপাল আছে ওপালের কালারটা দেখাই একবার পিওর ওপাল মাশাআল্লাহ পিওর ওপাল কোনো মিস মার্ক নাই আর সবচেয়ে বড় কথা দেখেন আমি দুই হাতে ধরা লাগতেছে সাইজটা দেখেন একদম মন্ডিয়ান সাইজের মতো হ্যাঁ মন্ডিয়ান সাইজের এটা কিং দর্শক শ্রোতা এগুলো কিন্তু কিং আপনারা মন্ডিয়ান ভাবে আবার ভুল করবেন না এগুলো কিন্তু ডাবল এক্সএল সাইজ ডাবল ই রিং এর সবচেয়ে ভালো ব্রিডার চ্যাম্পিয়ন ব্রিডার থেকে ইমরান ভাই সবসময় কবুতর ইম্পোর্টকে আমরা জানি মার্কেটে তার একটা সুনাম আছে আর তার কাছে আপনারা মন্ডিয়ান কিং বিউটি যে কোনো কবুতর তার কাছে আপনারা পাবেন এবং সুলভ মূল্যে পাবেন টপ কোয়ালিটি আর ইমরান ভাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে কিন্তু কবুতর যখন ইম্পোর্ট করে চ্যাম্পিয়ন ব্রিডারের কাছ থেকে ইম্পোর্ট করে এবং তার কাছে আপনারা সবসময় শুধু যে টপ ব্রিডারের কবুতর তা না উনি অনেক কস্টলি চ্যাম্পিয়ন কবুতর নিয়ে আসে যেগুলো বিভিন্ন শোতে চ্যাম্পিয়ন হয় যেমন এখানে যে অ্যাঙ্গলোসিয়ান কালারগুলো দেখতেছেন এগুলো কিন্তু চ্যাম্পিয়ন ব্রিডারের টপ এগুলো টপ নাম্বার অফ কবুতরগুলো এখানে একসাথে আসছে আরেকটা কথা বলি এই এই কবুতরগুলো অলরেডি শোতে গেছে হ্যাঁ এখন ইউরোপে ব্রিডিং সিজন চলতেছে যার কারণে ক্রাইসিস হচ্ছে হ্যাঁ আমরা কবুতরই পাচ্ছিলাম না এক কথায় তারপরে হচ্ছে এগুলো শো থেকে বের হয়েছে শোর জন্য আমরা কবুতর পাচ্ছিলাম না সেকেন্ড হচ্ছে ব্রিডিং জোন থার্ড হচ্ছে ওয়ার বিশ্বযুদ্ধ মানে ইউক্রেনের যুদ্ধ চলতেছে আমাদের যেহেতু প্রত্যেকটা বর্ডার ক্রস করতে হয় আমরা দেখা গেছে নেদারল্যান্ড থেকে শিপমেন্ট করাইলে আমরা রোমানিয়া বর্ডার ক্রস করি জার্মান বর্ডার ক্রস করি অনেকগুলো দেশ আমি জানি অন্যান্য ভাইয়েরা যারা ইম্পোর্ট করে তাদের কারো কাছে এখন কবুতর নেই কোনো শিপমেন্ট তারা নামাচ্ছে না এর মূল কারণ কি তাহলে কস্টিং হ্যাঁ অনেকটা কস্টিং প্লাস হচ্ছে ব্রিডিংটা চলতেছে সেলার কম মার্কেটে সেলার কম আপনি যাকেই জিজ্ঞাসা করবেন যেমন আমি টপ টপ যেসব ব্রিডার কাছে কবুতর কিনি এরা তো ব্রিড করে ট্রেডিং করে না মূলত আমি ট্রেডারের কাছে কবুতর কিনিই না আমি ব্রিডার দেখেছি আপনার কাছে ধরেন 50 পিস আছে আমি যখন নিয়ে আসবো আপনি তার 50 পিস বানাতে পারবেন না এটা তো প্লাস্টিক প্রোডাক্ট না যে চাইলেই বানাতে পারেন এটা তো গড গিফটেড বিষয় নির্দিষ্ট ইউরোপে তো ব্রিডাররা একটা সিজনে ব্রিড করে তারপরে সে ওইটা সেল করে বছরে একবারই তার প্রোডাক্টগুলো সেল করে এবং তারা তো সবসময় অ্যাডাল্ট কবুতরই সেল করে আমি জানি যে যেমন এই কবুতরগুলো ধরেন যে আর 2 মাস আগে পাইতাম কিন্তু কেন পাইনি এগুলো শোর জন্য ওয়েট করতেছিল এগুলো সব শোতে গেছে পরে শোতে যেগুলো যেগুলো চ্যাম্পিয়ন হওয়ার ওগুলো হয়েছে বাকিগুলো সব যা আছে এগুলো চলে আসছে বাংলাদেশে নিয়ে আসছি আমি কবুতর প্রেমী ভাই বোনেরা আপনারা শুধু সাইজটা দেখুন সরাসরি এসে আপনারা সেল সেন্টারে দেখতে পাবেন এটা হলো বনানী 17 নম্বর রোড হাউস নাম্বার 35 ব্লক ই লিফটার 5 এখানে ইমরান ভাই নতুন একটা সেল সেন্টার খুলেছেন এখানে আপনারা সব ধরনের কবুতর টপ কোয়ালিটি টপ সাইজ টপ কালার সব কিছু পাবেন আর কবুতরগুলো একবারে অ্যাক্টিভ এই যে ও পায়খানাটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন একবারে ক্লিন হ্যাঁ কবুতরের পায়খানা অ্যাক্টিভিটি তারপর ওদের চেহারা এদের চেহারা আরও গেটা বাড়বে যখন আরও ভালো রেস্ট পাবে যখন আপনাদের খামারে যে আরো টেক কেয়ার পাবে আমাদের এখানে যেহেতু অনেক কবুতর আমরা হচ্ছে টেক কেয়ার আলাদা ইন্ডিভিজুয়াল একটা একটা করে ওইভাবে না করতে পারলো হ্যাঁ আপনারা তো পারবেন হ্যাঁ এগুলো ছিল তারপরে হচ্ছে আমার একটু ঘুরে ঘুরে দেখা এখানে বেশ কিছু মুন্ডিয়ান আছে জি জি আলহামদুলিল্লাহ হ্যাঁ গেটটা একটু খুলেন ইমরান ভাই দর্শক শ্রোতা দেখুন এইখানে আপনার বিভিন্ন কালারের টপ কোয়ালিটি মুন্ডিয়ান সাইজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ইমরান ভাই এটাকে কি সাইজ বলে কি কালার বলে এটাকে এটা হচ্ছে রেড হ্যাঁ এই রেড চেকাটা দেখেন কত ফ্রেশ আমি তো হাতে ধরে দেখাই হ্যাঁ ওয়েটটা মিনিমাম 2 কেজি হবে হ্যাঁ কালার আপনারা সবাই চিনেন যারা মুন্ডিয়ান পড়েন জলতানু আতিলা হ্যাঁ এদের কাছ থেকে আমাদের কবুতরগুলো কালেকশন করা এই যে সাইজ দেখলে বুঝতে পারবেন মাশাআল্লাহ এই কত ফ্রেশ হ্যাঁ এটাকে এটাকে যদি আপনি ব্ল্যাকের সাথে দেন অ্যান্ডালুসিয়ান বের করার জন্য এই যে এগুলো এইসব কালার থেকে কিন্তু অ্যান্ডালুসিয়ান আসে দেখেন এটা অ্যান্ডালুসিয়ান শেড হ্যাঁ এটা হচ্ছে রেড চেকার খুব সুন্দর সুন্দর কবুতর প্রেমী ভাই বোনেরা আপনারা শুধু সাইজটা দেখুন এই যে দেখেন এই যে দেখুন ফ্লোর টাচ এক কথায় দেখেন ফ্লোরে পাটা দেখছেন ফ্লোর টাচ এই যে হাঁটা যদি একটু দেখাই বিপরীত পাশে রোদ এই জন্য হয়তো ক্যামেরা দেখাতে পারতেছি না কালারটা একটু হয়তো পায়ের ফেদারগুলো দেখেন একবারে ফ্লোরের সাথে মিশে আছে যে হাঁটা দেখেন আমি একটা কবুতর ছেড়ে নিচে দিতে যাই দেখানোর জন্য
ভাই বোনেরা দেখুন, ইন্ডিয়ান কবুতরের সাইজটা একটু দেখুন। এটা ডাবলি রিং এর চ্যাম্পিয়ন ব্রিডারের কাছ থেকে ইম্পোর্ট করা। ইমরান ভাইরা এক সপ্তাহ আগে ইম্পোর্ট করেছেন, এখন এগুলো বনানী সেল সেন্টার অবস্থান করছে। এখানে প্রায় 300 কবুতর আছে ইমরান ভাইয়ের, বেশিরভাগই কিং এবং মুন্ডিয়ান। যাদের যারা আপনারা দেখতে ইচ্ছুক নিতে ইচ্ছুক, অতি সত্তর ইমরান ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। আপনার স্ক্রিনের নাম্বারগুলো দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করবেন। ইমরান ভাইকে আপনারা সবাই চেনেন। এখানে মুন্ডিয়ানে কয়েকটা কালারই আছে, যেমন রেড, ইয়েলো, পেয়ার আছে, অ্যাশ, তারপর হচ্ছে। ইমরান ভাই, আমি অনেক মুন্ডিয়ানি দেখেছি অনেক জায়গায়, অনেক ব্রিডারের কাছে, এইরকম সাইজ আমি দেখিনি, এত বড় সাইজ। এত আমার মনে হয় মুরগি হিসেবে 3 কেজি ওজন হবে এটা। ভাই সুপার সুপার সাইজ, সুপার কোয়ালিটি। আমি যদি বলি আপনাকে, আপনি বাস্তব, আমার কথা হচ্ছে আমার মুখের কথা না, আমার সুনাম আমার কবুতরে, ঠিক আছে? আল্লাহর রহমতে এ পর্যন্ত আমি যত কবুতর আনছি, মানুষ আমার অনেক সুনাম করে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, আমি অনেক সুনাম অধিকার করছি আপনাদের কাছ থেকে। তো আমি সবসময় বলি যে ভাই আমার কথাই না, আমার কবুতর কথা বলবে। আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে কবুতর দিয়ে। আমি কেমন মানুষ সবচেয়ে ভালো হচ্ছে আমার কবুতর কথা বলবে। আমি মুখে আপনাকে মিথ্যা বলবো, চাপা মারবো, কবুতর খারাপ দিয়ে, সেটা হবে না। আমার কথা বলবে কবুতর, কোয়ালিটি কথা বলবে। এই 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 কোয়ালিটি আসলে সত্যি কথা বলতে খুব কমই পাই আমরা। ইমরান ভাই, এই এই পাশেও আমরা মুন্ডিয়ান দেখতে পাচ্ছি, সাদা, লাল, হলুদ। এত সুন্দর সাদা মুন্ডিয়ান, এখানে মনে হয় একটা কিং ও আছে। এখানে কিং এবং মুন্ডিয়ান মিক্স আছে, যেমন এই এই যে এই এই কিংটা 21-এর, হ্যাঁ, কোয়ালিটিটা দেখেন। এটাও তো মুন্ডিয়ানের সমানই মনে হচ্ছে। হ্যাঁ, এটা জাস্ট রাউন্ড শেপ, আর ওগুলো হচ্ছে লম্বা। এই যে দেখেন, এই একটা মুন্ডিয়ান আমি যদি দেখাই, এর নেকটা দেখেন, অর্থাৎ গলাটা একবারে ছোট। হ্যাঁ, এই দেখেন ফ্লোরে হচ্ছে পা মিশে আছে, লেজ দেখেন একবার উপরে উঠে আছে। মানে মুন্ডিয়ানের যে সুপার কোয়ালিটি বৈশিষ্ট্য সব আছে। আমি যতটুকু জানি, ইউরোপে যারা চ্যাম্পিয়ন ব্রিডার, চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন, জলতান, আতিলা, আপনি কি তাদের কাছ থেকে? হ্যাঁ, আমি ওদের কাছ থেকে করি। যেমন জলতানের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না, জলতানের কাছ থেকে যারা নিয়ে যায়, যারা ব্রিড করায়, হ্যাঁ, বড় বড় যারা টপ ব্রিডার, এই যে দেখেন, এটা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা কোয়ালিটি দেখেন, এই যে এটার কোয়ালিটি। কবুতর প্রেমী ভাই বোনেরা, আপনারা শুধু সাইজগুলো দেখুন, কবুতরের অ্যাক্টিভিটি দেখুন কত সতেজ। এই কবুতরগুলো 3 দিন জার্নি করে কয়েকদিন আগে বাংলাদেশে এসেছে, বাট এখনও কবুতরগুলো অনেক অ্যাক্টিভ। এগুলো আরও 2 একদিন রেস্টে থাকবে ইনশাল্লাহ। আপনার যে যে কালার, যেই কিং, মুন্ডিয়ান বা যে যে কবুতর দরকার, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কথা বলবেন, যোগাযোগ করবেন। ইমরান ভাই আপনাদের সহযোগিতা করবে। ইমরান ভাই সবসময় চায় ভালো ভালো ব্রিডার, ভালো ভালো কবুতর পালুক, তারা সুস্থ কবুতর পালুক। এজন্য ইমরান ভাই প্রতি মাসে শিপমেন্ট নিয়ে আসে, বড় বড় লট নামে। এবারও উনি 300 কবুতর একটা শিপমেন্ট এসেছে, 300+। তো আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনার যখন যে কবুতর, ইমরান ভাই, আপনি মনে হয় কোনো ব্রিডার, কোনো খামারি যদি বলে আমার একটা নড় লাগবে বা আমার একটা মাদি লাগবে, আপনি কি ভেঙে ভেঙে তাদের দিয়ে থাকেন? সিঙ্গেল আমি দিব, আমি আপনাদের জন্যই আছি। হ্যাঁ, আপনাদের জন্য আছে। আপনাদের যদি কারো সিঙ্গেল নড় লাগে, তবে আমার সিঙ্গেল নড় লাগবে, আমি দিব ইনশাল্লাহ। আপনাদের জন্য যতটা হেল্প করা যায়, কারণ হচ্ছে আমার স্টক অনেক আছে। আমার যদি ধরেন 2 পেয়ার থাকতো, আমি ভাইকে বিক্রি করতে পারতাম না। বাট আমার যেহেতু ধরেন ব্ল্যাক কিং আছে, হচ্ছে প্রায় 50+ পিস আছে, প্রায় 30 জোড়া কিং। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যাদের সিঙ্গেল কবুতর দরকার, ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, নাম্বারে ফোন করবেন, ইমরান ভাই আপনাদের সহযোগিতা করবে। ওনার কাছে অনেক বড় স্টক আছে। আর আমার জানা মতে, আমি তো সবসময় ভিডিও করে থাকি, আমার জানা মতে বাংলাদেশে এখন কারো কাছে ইম্পোর্টেড ভালো কোয়ালিটির কোনো কবুতর নেই।
তো আপনারা যার যার দরকার সরাসরি খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন, কারণ এই স্টকটা সেল শুরু করলে কিন্তু আপনারা আর পাবেন না। আর আমার জানা মতে কবুতর সেল হয়ে যাওয়ার পরেই খামারিরা বেশি যোগাযোগ করে, কবুতর সেল হওয়ার আগে যারা যোগাযোগ করতে পারে তারাই ভালো কোয়ালিটির কবুতরগুলো আগে থেকে কিনে নিয়ে যাইতে পারে। আর আপনারা এটাও হয়তো জানেন, ইমরান ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমার জানা আছে, যে একটা শিপমেন্টের পর আরেকটা শিপমেন্ট আসতে এক দেড় মাস চলে যায়, তো সেই সময় আপনার কবুতর এই এই গ্যাপে কবুতর পারচেস করতে হয়, শিপমেন্ট অ্যারেঞ্জ করতে হয়, অনেক ইস্যুস থাকে, চাইলেই আপনাদের কবুতর এনে দেওয়া সম্ভব না। তো আপনার স্ক্রিন দেওয়া নাম্বারটিতে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন, যার যে কবুতর সিঙ্গেল নর মাদি বা আপনারা এখানে পাইকারি চাইলে সেটাও নিতে পারেন। ইমরান ভাই, এখানে যারা ট্রেডার আছে ঢাকায় বা ঢাকার সিটির বাইরে বিভিন্ন বিভাগে, তারা যদি পাইকারি কবুতর নিতে চায় সেক্ষেত্রে আপনি কী করেন তাদের সাথে? আমি একটা কথা বলে দিই, আমরা সবসময় সবার জন্য ভালো অফার রাখি, যেমন স্টুডেন্ট এবং নতুন খামারি, এদের জন্য সবসময় বেস্ট অফার আমার থাকে। আমার প্রাইসিং যা থাকে তার থেকে আমি 2000 টাকা সবসময় কমা রাখি তাদের জন্য। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যারা ট্রেডার, যারা বিজনেস করতে চাচ্ছে, হ্যাঁ এগুলো নিয়ে তারা অবশ্যই 10 পিস হইতে হবে, তাহলে আমি ট্রেডার বলে গণ্য করবো না। তো যখন সে ট্রেডার হবে তার জন্য একটা স্পেসিফিক আলাদা প্রাইসিং দেওয়া থাকবে, সেটা আমাদের সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করার পর আমরা প্রাইসিংটা দিব। আর প্রাইসিংটা আমি তো বলি, আমি স্কিপ করে গেছি। হ্যাঁ, মুন্ডিয়ান যদি কেউ নেন, হোয়াইট মুন্ডিয়ানগুলো বিগ সাইজের সবগুলো 21-এর, সবগুলো 21-এর, এগুলো প্রাইস পড়বে হচ্ছে আপনার 31,000 থেকে 35,000-এর মধ্যে কোয়ালিটি এবং এজের উপরে, 31 থেকে 35 কোয়ালিটি এবং এজের উপরে। আসবেন, দেখবেন, ধরে কবুতর নেবেন, প্রতারিত হবেন না। যারা হচ্ছে অ্যাডভান্স টাকা নিয়ে আপনাদের ঘুরাচ্ছে, অনেকেই আমার কাছে বলছে, এমনকি আমি একটা হাসির কথা বলি, গত পরশু দিন একবার আমার কাছে বিউটি নিয়ে গেছে একজোড়া, তো তখন সে বললো যে ভাই, কোনো এক ইম্পোর্টার, নাম বলবো না আমি, সে বলতেছে যে বাড়ি ভাড়ার টাকা এখন নাই, আমাকে 30,000 টাকা দেন, আপনাকে নেক্সট শিপমেন্টে কবুতর অ্যাডজাস্ট করে দিব। সেইভাবে টাকা নিচে নেওয়ার পরে প্রায় 4 মাস হয়ে গেছে, বাট কবুতর এখনও দিতে পারেনি। আর আমরা হচ্ছে সোজা কথা, কবুতর আসবে, কবুতর দেখবেন, কবুতর দেখে হাতে নিয়ে বুঝে কবুতর নিয়ে যাবেন, কোনো অ্যাডভান্স আমরা অ্যাকসেপ্ট করি না, এ পর্যন্ত কোনো শিপমেন্ট আমরা কারোর কাছে অ্যাডভান্স নিই। কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনারা হয়তো সারমর্মটা বুঝতে পারছেন ইমরান ভাই এখানে কী বোঝাচ্ছে। ইমরান ভাই যেটা বলতে চাচ্ছে সরাসরি, আপনাদের কবুতর ইম্পোর্টেড কবুতর ডাব্লিউ রিংয়ের চ্যাম্পিয়ন ব্রিডারের কবুতর কেনার জন্য অ্যাডভান্স টাকা দেওয়ার প্রয়োজন নেই। ইমরান ভাইয়ের এখন ঢাকাতে সিটিতেই 2টা সেল সেন্টার আছে। ইমরান ভাই এখানে আমার জানা মতে 20,000,000 উপরে ইনভেস্ট করেছেন আপনাদের জন্য। আপনারা কবুতর দেখবেন ন্যায্য প্রাইসে, সুলভ মূল্যে, সুলভ মূল্য বলতে এটা বোঝাচ্ছি না আপনি খুব ভালো কোয়ালিটি একদম কম দামে আপনাকে দেবে, সম্ভব না, ভালো কোয়ালিটির প্রাইস অবশ্যই ভালো হবে। জি জি, ভালো কোয়ালিটির কবুতর অবশ্যই ভালো দামে নিতে হবে। আর আপনি যখন একটা কবুতর পালবেন, ব্রিড করবেন, অবশ্যই আপনি ভালো কালার, ভালো কোয়ালিটি, ভালো সাইজ সব দেখেই আপনি 2000 টাকা বেশি হলেও সেই কবুতরটা নেবেন, কারণ এই 2000 টাকার বেশি কবুতরের বাচ্চাও আপনি 5,000 টাকা বেশি দামে বিক্রি করতে পারবেন। আর মজার ব্যাপার আমি আপনাকে বলি, মার্কেটে অন্যরা যে প্রাইসে বেচে আমি সেই প্রাইসে দিই, কিন্তু টপ কোয়ালিটি দিই। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার একজোড়া কবুতর ধরেন 30,000 টাকাতে কিনলেন, কেনার পরে সেই কবুতরটা থেকে যখন আপনি বাচ্চা পাওয়া শুরু করবেন, ভালো টপ ব্রিডার হলে আপনার বাচ্চা ইজিলি পাবেন, তখন আপনি 2 জোড়া বাচ্চা বিক্রি করলে মেন পেয়ারের দাম থাকবে। আর আপনার যদি কবুতর ব্রিডিং হিস্টোরি ভালো না থাকে, ওই পুরো টাকাটাই জলে যাবে। ইমরান ভাই, আমরা আপনার এই ধাপড়ির নিচে দেখতে পাচ্ছি অনেক বড় বড় সাইজের সাদা কিং, এগুলো সম্বন্ধে একটু বলবেন। হ্যাঁ ভাই, এই যে পুরো রাউন্ড শেপের দেখেন, ফুল রাউন্ড আমেরিকান শোকিং, যেটা বিশাল জাম্বু সাইজ। হ্যাঁ, জাম্বু সাইজ। আমার তো মনে হচ্ছে আমি কবুতর নিয়ে যাই, আমি একটা খামার করি আপনার কাছে। হ্যাঁ অবশ্যই, আপনাদের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার, অনেক ইউটিউবার ভিডিও করতে এসেও নিয়ে গেছে। হ্যাঁ, পছন্দ হয়েছে যে ভাই আমাকে একটা পেয়ার দেন, তো ওইভাবে আমি একটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি সবারই। এই যে দেখেন কিংয়ের, আমি একটু হাতে ধরেও দেখাই, এই যে বেশিরভাগই হচ্ছে 21-এর রিং, দেখেন সবগুলো সাদা, আমাদের কোনো ইও নাই, আপনাকে রিজেক্টেড কোনো কবুতর আমরা কিনি না। সাদা রিং বলতে 21 বোঝায়? হ্যাঁ, সাদা রিং 21, তারপরে হচ্ছে আপনার কালো রিংগুলো হচ্ছে 22-এর, যদিও এখনও 22-এর আসে নাই, তারপরে গ্রে হচ্ছে 20-এর,
হ্যাঁ, রিংয়ের ভিতরে লেখা থাকে, আমি আসলে এক্সপিরিয়েন্স থেকে বললাম, বলা এই যে কোষ সাদা কোষ সবাই কোষ। এই যে দর্শক শ্রোতা, আপনারা কিন্তু একটা তথ্য পেলেন, জানি না আপনারা এটা জানেন কিনা, তবে এটা আপনাদের জানা প্রয়োজন, কারণ কবুতর কিনে প্রতারিত হবেন না। ইমরান ভাই যেটা বলার চেষ্টা করছে, একুশের অ্যাডাল্ট কবুতর বাইশের শেষে আসবে বা একুশের শেষে আসবে, এটাই স্বাভাবিক। আপনি বাইশের কবুতর তো বাইশে মার্চে অ্যাডাল্ট কবুতর পাবেন না, কারণ এখন চলেই মার্চ মাস। তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এটা তো আমার কাছে কি মনে হচ্ছে না ইমরান ভাই, আমার তো মনে হচ্ছে এটা মুন্ডিয়ান ভাই, অনেকটা বলতে পারেন। হ্যাঁ দেখেন, শেপ, ঠোঁট, কালার, ফুল অ্যাক্টিভ কবুতর, দেখেন চোখে কোনো পানি নাই, এই যে ফেদার দেখেন কোনো ফাটা নাই, একবারে পিওর কালার। তো আপনারা যদি কিং হোয়াইটটা নিতে চান, হোয়াইটটা টপ কোয়ালিটি পাবেন আপনারা হচ্ছে 30,000 থেকে শুরু 34,000 পর্যন্ত আপনারা হোয়াইটটা পেয়ে যাবেন, মিনিমাম 30,000, সর্বোচ্চ 34,000 কোয়ালিটি এবং এজের উপরে। কবুতর প্রেমী ভাই বোনেরা আপনারা একটু দেখুন কোয়ালিটি, একটু একটু দেখাই, এই যে দেখেন সামনে আসছে, এই সারের নিচে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরো সুপার সাইজ এবং কালার সব দিক থেকে সুপার, চোখগুলো হচ্ছে রেড ডিয়ারের, এই যে দেখেন অনেক কবুতর তো ধরে ধরে দেখাতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার, এই দেখেন চোখগুলা রেড কেয়ার, ঠোঁটটা একবারে টকটকে লাল, বেস্ট কোয়ালিটির বৈশিষ্ট্য। আমরা একটু আপনার এই খাঁচাটা একটু দেখি ইমরান ভাই, এখানে রেড আছে, ডার্ক চেকার সম্ভবত, ওইটাকে কি কালার বলে ইমরান ভাই, ওই পাশে এটা হচ্ছে রেড অ্যাশ, এটা রেড অ্যাশ, এই কালারটাও তো অনেক সুন্দর। হ্যাঁ এটা সুন্দর কালার, এটা অন্ধকার, ওইভাবে আমি দেখাতে পারতেছি না, একটু ধরে দেখাই, ওই কর্নারে অপাল আছে, অপাল অপাল, হ্যাঁ এখানে একটা অপাল আছে, হ্যাঁ এই যে রেড অ্যাশ, এটা কি রেয়ার কালার ইমরান ভাই? হ্যাঁ এটা অনেকটা রেয়ার কালার, এটার সাথে অ্যান্ডুলেশন পেয়ার করলে অ্যান্ডুলেশন আসবে, অ্যান্ডুলেশনের শেপ রেড অ্যাশ, এটা অপালে অপালের সাথে আসবে, অপালও পেয়ার করতে পারেন, আর এটা পেয়ারই আছে, কবুতর প্রেমী ভাই বোনেরা, আমি অনেক কবুতরের হয়তো কালারের নামও জানি না, আপনারাও হয়তো অনেকে জানেন না, ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আপনারা রেয়ার কালার অনেকেই কালেকশন করতে চান। কিংয়ের অলমোস্ট সবগুলো কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে, মুন্ডিয়ানের অলমোস্ট সবগুলো কালার অ্যাভেলেবেল, অনলি ব্ল্যাক এবং অ্যান্ডুলেশন ছাড়া, অ্যান্ডুলেশন আছে এক পেয়ার দেওয়া যাবে, কিন্তু ব্ল্যাকটা অ্যাভেলেবেল নাই এই মুহূর্তে। এই দেখেন অপালের পিওর অপাল, ক্যামেরাতে কেমন আসতেছে আমি জানি না, পিওর অপাল কালার, এটা হচ্ছে মেল, রিং নাম্বারটা আমি একটু দেখা দিই, অনেকে বলবেন যে ভাই যেটা দেখাচ্ছেন ওটাই দেখায় দেন। এই যে একুশের, তারপর হচ্ছে 02629, খামারি ভাইরা দেখুন একুশের রিং সবসময় সাদা হয়, এটা একুশের ডাবল রিং, এই যে ডাবল ডাবল এক্সেল সাইজ জাম্বো কিং অপাল কালার, এখানেও আপনারা পুরো পুরো একটা ধাপড়িতে দেখতে পাচ্ছেন, অ্যান্ডোলেসিয়ান ওপাল হিউজ কালেকশন জাম্বু সাইজ, আপনারা খুব তাড়াতাড়ি ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করুন, হয়তো কালকে থেকে ইমরান ভাই সেলস শুরু করবেন বনানী নতুন সেলস সেন্টার থেকে, খুব এক্সপেন্সিভ জায়গায় ইমরান ভাই সেলস সেন্টার করছে, জানি না ইমরান ভাই, ইমরান ভাই আপনার ব্লু চেকার দেখেন সাইজটা দেখেন, আমি জানি না ক্যামেরাতে কীভাবে বাইরে আনতেছে, একটা কোয়ালিটি দেখেন, একটা হাঁটার স্টাইল দেখেন, হ্যাঁ এটা হাঁটার স্টাইল দেখেন, জাম্বু সাইজ দেখেন, ও হাঁটতেছে মনে হচ্ছে যে পরে কিছু পিছন থেকে কেউ পৌঁছাইতেছে, একুশের রিং, একুশের রিং, এটা আরো বড় হবে, এটা তো আমার মনে হয় ডাবল এক্সেল বলাটাও ছোট হবে, হ্যাঁ ত্রিপল এক্সেল, হ্যাঁ দেখেন যে পিছনের ইউ শেপ, আমেরিকান শোকিং এর যে, এটা মনে হচ্ছে মাদি নাকি, না এটা হচ্ছে, এটা হচ্ছে মেলটা, মেলটা, হ্যাঁ ব্লু, এটা ইউএসএ পেয়ার আছে, ব্লু চেকারে পেয়ার আছে, এগুলো পেয়ার করবে হচ্ছে আপনার 32-এর মধ্যে, ওকে 32, তাছাড়া ভাই এখানে কিছু রেড আছে, অপাল আছে, ব্ল্যাক আছে, ক্লোথিং আপনারা যে কোনো কবুতরের ভিতরে কালো খুঁজেন, হ্যাঁ এই জন্য আমরা কালো নিয়ে আসছি, অনেক বেশি জাম্বু সাইজের কালো, এখানেও কোনো রিজেক্টেড ওল্ড সুপার ওল্ড টাইপের কবুতর নাই, এখানেও বেশিরভাগ হচ্ছে একবারই ইয়ং, একুশের রিং যেটা দেখতে পাচ্ছি, বিশ, জি বিশ ব্রিডিং করা, এই যে কালার দেখেন, গলার শেপ, এই যে কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালারটা আমি দেখাই, এই যে কালার চিকচিক করতেছে দেখেন, এই যে কোনো ফাটা কাটা নাই, রিংয়ের কবুতর, ইউ শেপে যে লেজটা দেখেন, একাঙ্গুলো না, অনেকে লেজ শর্ট টেইল, শর্ট টেইল, দর্শক শ্রোতা এখন কিন্তু আপনাদের একটা জিনিস জানতে হবে,
এটা কিন্তু কিং না, এটা হলো আমেরিকান শোকিং শর্ট টেল, যেটা একদম লেটেস্ট মিউটেশন আপডেট ভার্সন, পুরো ওয়ার্ল্ডে চলছে। এটা ডাবলি রিংয়ের ইউরোপ থেকে ইম্পোর্ট করা, এক সপ্তাহ আগে ইমরান ভাই ইম্পোর্ট করেছেন। আমি আপনাদের একটু একটা একটা শর্ট দেখাচ্ছি, এখানে কত কালো আছে। ইমরান ভাই একটু সাইড দিয়ে একটু দেখেন, এখানে কত কালো কালেকশন আছে ইমরান ভাইয়ের কাছে। নিচে কিছু কালো সাদা টাইগার মিক্সড আছে, তার নিচে এটা ব্লু বার না, তার উপরে আছে টাইগার, তার উপরে অনেক ব্ল্যাক, তার উপরে অনেক ব্ল্যাক, এবং ওই পাশে ফ্লাইং জোন আছে, একটা ফ্লাইং জোনের ভিতরে অনেক ব্ল্যাক আছে। ইমরান ভাই এখানে আপনার কত পেয়ার ব্ল্যাক আছে এই কিং এর? 30+ 30+ আলহামদুলিল্লাহ। তো 30 পেয়ার আছে, আপনারা যা যা দরকার হয় খামারি ভাইয়েরা সরাসরি যোগাযোগ করে প্রাইসিং সম্বন্ধে একটু আইডিয়া দেবেন ইমরান ভাই। ধরে তারপর নেবেন, প্রাইসিংটা হচ্ছে সর্বনিম্ন 42,000 টাকা, সর্বোচ্চ কোয়ালিটির উপরে দাম বাড়বে এজের উপরে। হ্যাঁ, সর্বোচ্চ 48 এর মধ্যে থাকবে, সর্বনিম্ন 42, সর্বোচ্চ 48। এখানে কিছু সাইজ আছে অনেক বড়, এগুলো কি কোনো শো করা চ্যাম্পিয়ন কোনো কবুতর? যেমন আমি একটু দেখাই, এই যে দেখেন, এটা এই কবুতরটা দেখেন, বিশাল এক সাইজের। দর্শক শ্রোতা আপনারা কিন্তু কিং দেখছেন, এটা মনিয়ান বা অন্য কোনো কবুতর না, এটা হলো আমেরিকান শোকিং শর্ট টেল, ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক, এটা কোনো ডার্ক বা চেকার না, ফুল ব্ল্যাক, জাম্বু সাইজ, 21 রিং। এখানে যেমন এই সাইজগুলো যদি কেউ নেন কোনো ভাই, এই সাইজগুলো পড়বে 46-47 এর মধ্যে, ঠিক আছে। যেমন তারপর হচ্ছে যে কিছু, এই যে এইটা এক্সট্রা লার্জ, এই হচ্ছে ব্রিডিং করা। আমি কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছি, যদি ডিম বাচ্চা ডিম না জমে সেক্ষেত্রে মেল চেঞ্জ করে দেব, যদি ফিমেল ডিম না পারে ফিমেলটা চেঞ্জ করে দেব। ডিম বাচ্চা গ্যারান্টি আছে। যে এই যে এক্সট্রা লার্জ সাইজের যেটা দেখেন দর্শক শ্রোতা, আপনারা শুধু সাইজটা দেখুন, এখানে আসলে অনেক কবুতর একসাথে আপনাদের খাঁচার ভিতরে দেখানো, তাই হয়তো অত সুন্দর করে প্রেজেন্টেশন করা যাচ্ছে না, কারণ এটা হলো সেল সেন্টার। এখানে শশা কবুতর আছে ইমরান ভাইয়ের, এটা বনানী নতুন সেল সেন্টার, বনানী 17 নম্বর রোড, হাউস নাম্বার 35, ব্লক ই, ইমরান ভাই ব্লক ই। তো আপনারা চলে আসবেন, এসে কবুতরগুলো দেখবেন, কিনবেন। কেউ কেউ অনলাইনে বুকিং করতে চাইলে ইমরান ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। বিকাশে তো পেমেন্ট করতে পারবে, বিকাশে পেমেন্ট করতে পারবে, ব্যাংকে পেমেন্ট করতে পারবে। তো সেক্ষেত্রে আপনার পেমেন্ট যে ইমরান ভাই, আমরা তো অনেক কালো কবুতর দেখলাম প্রায় 30 পেয়ারের মতো, আপনার ডাবল এক্সেল জাম্বো সাইজ ডাবল ই রিংয়ের 2021 কবুতর। কবুতর প্রেমী ভাই বোনেরা, দর্শক, বিডার, আপনারা যারা আছেন ইমরান ভাইকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, সরাসরি যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের পেয়ারগুলো কালেক্ট করবেন। আমরা এখন আরেকটা রুমে এসেছি, এটা হলো ফ্লাইং লফট, ফ্লাইং জোন, ইমরান ভাইয়ের বনানী সেল সেন্টারে। ইমরান ভাই আমাদের এই এই বাক্সগুলো কিসের ইমরান ভাই? এই যে এত বাক্স দেখতে পাচ্ছি, অনেক বাক্স ভাই, এই বক্সগুলোতে করে মূলত আমাদের কবুতরগুলো আসে যাতে কবুতরগুলো ফিট থাকে। হ্যাঁ, কবুতর ছাড়ার উদ্দেশ্য হচ্ছে নতুন আসছে একটু ফ্লাই করলো, রিল্যাক্স হওয়ার জন্য। হ্যাঁ, বাইরেও ফ্লাইং জোনেই থাকে, আমরা আমাদের দেশে ব্রিডিং করাই হচ্ছে কাঁচা, কিন্তু বাইরে ফ্লাইং জোনেই ব্রিডিং করানো হয়। তো যে আমি ছাদেও এরকম অনেক বক্স দেখলাম। হ্যাঁ, অনেকগুলো বক্স আসছে ভাই, প্রায় 400 মতো কবুতর আসছে, 400 কাছাকাছি কবুতর আসছে, তো বক্স তো অনেকগুলোই হবে, তাই না? জি জি জি। তো প্রত্যেকটা বক্সে আপনি 12 পিস করে ধরলো, তো অনেকগুলো বক্স প্রায় 30+। ইমরান ভাই এখানে কি কি কবুতর আছে আপনার এই ফ্লাইং জোনে? ফ্লাইং জোনে অনেক কবুতর দেখতে পাচ্ছি, ফ্লাইং জোনে হচ্ছে মুন্ডিয়ান আছে আর হচ্ছে কিং আছে। এই জোনটা মূলত কিং এবং মুন্ডিয়ান এখন ভরপুর, যাতে কোনো কাস্টমারকে ফেরত যেতে না হয় যে আমি এই কালারটা চাই পাচ্ছি না, ওই কালারটা চাই পাচ্ছি না। হ্যাঁ, সেই সুযোগ আমি কারো দিচ্ছি না, ইনশাল্লাহ সবার আশা এবার পূরণ করব। আল্লাহ যদি চায় আপনারা ইনশাল্লাহ খুব ভালো ভালো কোয়ালিটি পাবেন। একসাথে অনেক কবুতর কেনার উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে কেউ ফেরত না যাইতে হয়। হ্যাঁ, মনের আশা ইনশাল্লাহ এবার পূরণ করার আমি সর্বোচ্চ চেষ্টা করব। এইখানে কি কি কালার আছে ফ্লাইং জোনে ইমরান ভাই? ফ্লাইং জোনে যেমন এই যে হোয়াইট, এই যে মুন্ডিয়ান দেখতেছেন, বিশাল এক সাইজের, উপর থেকে হয়তো বোঝা যাচ্ছে না, সেপারেট ভিডিও আমি বানাবো। তারপর হচ্ছে ডার্ক, এই যে ডার্ক কিং আছে, হোয়াইট কিং আছে, রেড কিং আছে,
অ্যাশ কিং আছে, তারপরে ইয়েলো কিং আছে, ব্লু বার আছে, ব্লু চেকার আছে, রেড চেকার আছে, তারপর হচ্ছে যে একটা ব্লু চেকার, তারপরে ডার্ক আছে, ব্লু বার আছে, মোটামুটি সবগুলো কালার অ্যাভেলেবেল এখন এই মুহূর্তে আছে। এখানেও তো প্রচুর কালো আছে ইমরান ভাই। হ্যাঁ প্রচুর কালো, আমি তো মানে সবগুলো তো কাঁচা দিনই বেশিরভাগ কবুতর হচ্ছে ফ্লাইং ডিউ আছে, মারামারি করতেছে, ব্রিডিং করতেছে। আপনারা যে কালার যে কবুতর দরকার ইমরান ভাইকে ফোন করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। দেখুন কবুতরের কোয়ালিটি, সব একুশে রিং দেখতে পাচ্ছি। দেখছেন একুশে রিং কত বড় সাইজ, এটা একটা ফিমেল, দেখেন ফিমেলটা কি লেভেলের ফিমেল, এই যে দেখেন একবারে হচ্ছে ইউ শেপ, এই যে ফিমেলটা সুপার কোয়ালিটি। কবুতরগুলো এখন বিশ্রামে আছে ফ্লাইং জোনে, ইমরান ভাই এখন ফ্লাইং জোনে রেখেছেন। কবুতর এখনও বিক্রি করেননি উনি, হয়তো কাল থেকে শুরু করবেন। কবুতরগুলো কবুতরগুলোকে গোসল করিয়েছেন, গোসল দেওয়া হয় যাতে ওরা একটু রিল্যাক্স হতে পারে, ভাইরাস টাইরাস থাকলে এগুলো দূর হতে পারে। এখান থেকে একবার গোসল দিয়ে দিই, প্লাস হচ্ছে আপনারা অবশ্যই, আমি বলবো যত বড় খামারই হোক না কেন, আপনাকে অবশ্যই গোসল দিয়ে তারপরে সেটাকে খামারে ঢুকাতে হবে। আগে ফার্স্টে কবুতরটা নিয়ে যাবেন, নিয়ে আলাদা একটা সেপারেট রুমে রাখবেন, ওটাকে রেস্টে দিলেন 4-5 দিন। হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন যে আপনি যত তাড়াহুড়া করবেন তত ক্ষতির সম্ভাবনা বেশি। আপনি যদি নিয়ে সাথে সাথে ব্রিডিংয়ে দেন কবুতরের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রথমে এক সপ্তাহ বিশ্রামে রাখতে হবে, অবশ্যই রেস্টে দিতে হবে, কারণ এটা প্রায় 15,000 কিলো জার্নি করে আসছে। আপনি নিজে একটা চিন্তা করেন, আপনি এখান থেকে চট্টগ্রামে 2 বার ট্যুর দেন কত কিলো হবে, 500 কিলো, 500 কিলো হবে, আর ওরা 15,000 কিলো জার্নি করছে, তো ওরাও তো জীবন। তো আপনি নিয়ে যদি ব্রিডিংয়ে দেন তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনাকে অবশ্যই 7 দিন রেস্ট দিবেন। আপনার এখানে এই নতুন সেন্সেলটারে কবুতর টেক কেয়ার করার জন্য কতজন লোক রেখেছেন? আমি এখানে অলরেডি 3 জন লোক রাখছি যারা হচ্ছে শুধুমাত্র এদের টেক কেয়ারিং করবে, আর সেলসের জন্য আরেকজন আছে যিনি হচ্ছে সরাসরি আমার পার্টনারও এখানে আছে, উনি অ্যাভেলেবেল থাকবে, সমস্যা নেই। খামারি ভাইরা অনেক সময় শখ করে একজোড়া বিদেশি কবুতর ফ্যান্সি কবুতর পালতে চায়, তো তারা হয়তো আর্থিক বিষয়টা একটা ব্যাপার, অনেক দাম, তো আপনি চেষ্টা করবেন তাদেরকে সবসময় যতটুকু কম সম্ভব লাভ করে তাদেরকে কবুতর দেওয়ার, কারণ আপনার উপরে মার্কেটে একটা ট্রাস্ট আছে। আপনি কখনো কারো কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে চিট করেন না, ঘুরান না, কবুতর মারা গেছে এগুলো বলেন না, আপনি কবুতর ইম্পোর্ট করে কাস্টমারের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করে তারপরে তাকে কবুতরটা ডেলিভারি করেন। তো সেক্ষেত্রে আল্লাহ না করুক ট্রানজিটে কবুতর মারা না গেলে এখানে আর কোনো রিস্ক তাদের থাকে না। তো আমি চাইবো সবসময় সারা জীবন যতদিন আপনি কবুতর বিজনেসের সাথে আছেন এই সার্ভিসটা কাস্টমারকে দেবেন। হ্যাঁ ইনশাল্লাহ, আমার আসলে সকল কাস্টমার সাথে অনেক রকম ভালোবাসা তৈরি হয়েছে, এই ভালোবাসা থেকে ইনশাল্লাহ তাদের সর্বোচ্চ আমি দেই। হ্যাঁ দেখা গেছে যে ভাই 1,000-2,000 টাকা একটা পেয়ার আমি সর্বোচ্চ লাভ করার চেষ্টা করি যাতে কাস্টমাররা ভালো কবুতরগুলো পায়। আমি মানে আনন্দের কথা কি বলবো, সেটা হচ্ছে আমি অনেক গিফটও পাই। হ্যাঁ আজকে হয়তো এই গিফটটা নিয়ে আসলে ভালো হইতো, আমাকে অনেকে শার্ট গিফট করছে, প্যান্ট গিফট করছে, ঘড়ি গিফট করছে, এত হ্যাপি হয়েছে। প্লাস অনেকে তাদের বাড়িতে জোর করে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। হ্যাঁ আমি আল্লাহর রহমতে যেই ধরনের কবুতরগুলো দিছি ভালো ফিডব্যাক পাইছে। এমন তাহলে ইমরান ভাই আপনার সাথে অনেক কথাই হলো, শেষ দর্শকদের জন্য আপনি কিছু বলুন খামারি ভাইদের জন্য। খামারি ভাইদের জন্য বলবো এটাই যে আপনারা যারা নতুন খামারি একবারে নতুন, হ্যাঁ তারা ফার্স্টে হচ্ছে গ্রিবাস এবং রেসার এই টাইপের কবুতরগুলো পেলে অভ্যস্ত হন, কারণ একজোড়া পেয়ার ইম্পোর্টের আপনি 20,000-30,000-40,000 টাকাতে কিনবেন। যদি আপনি পালতে না জানেন তাহলে আপনার টাকাটা ক্ষতিগ্রস্ত হবে, আগে তার আপনারা ওগুলো পালেন, তারপরে যারা পালা অলরেডি শিখে গেছেন কীভাবে পালতে হবে। হ্যাঁ তার এটা পালা ইজি, অন্য কবুতরের মতোই সেম, সব কিছুই সেম, তারপরে হচ্ছে টেক কেয়ারটা আপনাকে করতে হবে। এরকম হয় যে এক পেয়ার থেকে আপনি যখন 2-4 পেয়ার বাচ্চা পাবেন তখন ওইখান থেকে মেন পেয়ারের টাকাটা উঠে যায়, আর ইম্পোর্টের কবুতরের বাচ্চার সর্বোচ্চ প্রাইসে বিক্রি হয়। কবুতর খামারি যারা আছেন তাদের বলবো আপনারা অবশ্যই আসবেন, দেখে কবুতর আপনাদের মন মতো নিয়ে যাবেন, আমরা যতটুকু পারি আপনাদের জন্য ইনশাল্লাহ করবো। জি ধন্যবাদ ইমরান ভাই। আমি দর্শক শ্রোতা, আমি ইমরান ভাইয়ের বনানী সেলস সেন্টারের অ্যাড্রেসটা আবার আপনাদের দিচ্ছি,
হাউস নাম্বার 35 রোড নাম্বার 17 ব্লক ই বনানী। এটা বনানী কাঁচা বাজারের সাথে অনেক ফুলের দোকান আছে, ফুলের দোকানের সাথেই আপনারা যে কেউ এসে কবুতর দেখে শুনে নিতে পারবেন। 24 ঘন্টা সেল সেন্টার ওপেন থাকে, আমি যতটুকু ইমরান ভাই বললেন 24 ঘন্টায় খোলা থাকে আপনার সেল সেন্টার। আমার সেল সেন্টারে যেহেতু লোক রাখছি আমি, চারজন লোক অ্যাভেলেবেল আছে। আপনারা হচ্ছে আমার তিনটা হটলাইন নাম্বার দিয়ে দেবো, তিনটার সাথে একটা না পেলে যাতে আইটা পান আপনাদের সুবিধার্থে সবগুলো নাম্বার দেওয়া থাকবে। আপনারা বনানী এসে কাঁচা বাজার যে কাউরে বললে দেখা দিবে, চিনবে। বনানী কাঁচা বাজারে এসে ফোন দিতে হবে, বনানী এসে ফোন দিতে হবে, আমার লোক আপনাকে রিসিভ করবে, একবারে ইজি। স্ক্রিনে তিনটা মোবাইল নাম্বার দেওয়া আছে, দর্শক শ্রোতা এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। ডিসক্রিপশনেও আপনার নাম্বারগুলো সেল সেন্টারের অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা ফোন দেবেন, ইমরান ভাইয়ের সহযোগিতা নেবেন।